সালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে নতুন দিন নতুন ব্লগের সুস্বাগতম। তো আজ আমি আপনাদেরকে নিয়ে চলে আসলাম বসুন্ধরা সিটিতে। তো আমি বসুন্ধরা সিটিতে চলে আসলাম পরিবার সন্তান নিয়ে ঘোরার জন্য আর কিছু কেনাকাটা করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বসুন্ধরার ভিতরে আছি। তো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার চেষ্টা করছি বসুন্ধরা শপিং মলটা। দেখতে পাচ্ছেন আমি কিছুটা ঘুরিয়ে দেখার চেষ্টা করছি বসুন্ধরা। ফার্স্ট ফ্লোরে আছি আমি, নিচে দেখতে পাচ্ছেন খুবই আমার ছেলে লিফটে উপর উঠছে মাশাল্লাহ। আমার ছেলে আর আমি আমরা আরও উপর ওঠার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে উঠতে উঠতে আমরা আলহামদুলিল্লাহ প্রায় আটতলা উঠে গেলাম আমরা। এটার উপরে আর কোনো ফ্লোর নেই। এখানে সিনেমার হল, রেস্টুরেন্ট, ফাস্টফুড, বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। তো খেলনা পার্ক, যে দেখতে পাচ্ছেন আমার ছেলে মাশাল্লাহ খেলনা পেয়ে খুবই খুশি। তো সে গাড়ি চালানোর চেষ্টা করছে, একটা ছোট একটা বাবু। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে মহা খুশি। তো একটা পুতুলের সাথে আমার ছেলে দাঁড়িয়ে একটা ছবি তুললো, এই যে দেখতে পাচ্ছেন পুতুল পার্কের সামনে। তো আমরা সময় স্বল্পতার কারণে বসুন্ধরা সিটির উপরে পার্কের ভিতরে প্রবেশ করতে পারিনি, বাইরের থেকে ঘুরে আসলাম। তো এটা হলো পাসপোর্ট, কিছু খাবার দাবার। তো আমি এখন আছি বসুন্ধরা আটতলার উপরে। এটা হলো একটা মিনি বুফ। তো এখানে প্রায় 60-70 প্রকারের খাবার পাওয়া যায়। আপনার যা যেটা ইচ্ছা আপনি সেটাই খেতে পারেন। কিন্তু প্রশ্ন হলো আপনি এখান থেকে যাই নেবেন প্রতি গ্রাম 93 পয়সা। আপনার যেটা ভালো লাগে সেটাই খেতে পারেন, কিন্তু প্রতি গ্রামের মূল্য হবে 93 পয়সা। এটা হলো বসুন্ধরার উপরে আটতলায় মিনি বুফ, এই যে দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম 93 পয়সা। এখানে অনেক আইটেম আছে, প্রায় 60-70 প্রকারের আইটেম আছে। আপনার যেটা ভালো লাগে এখানে চিকেন ফ্রাই থেকে নিয়ে একবারে ফাস্টফুড যা কিছু শুন, আপনার যে ড্রাগন ফল, বিভিন্ন ধরনের মাংসের, এই যে দেখতে পাচ্ছেন নুডলস এবং বিভিন্ন ধরনের খাবার, এই যে আমরা এখন হালকা একটু নিলাম খাওয়ার চেষ্টা করলাম। তো আমরা এখন বেরিয়ে যাব, সবাই ভালো থাকবেন।